أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. بارك الله لنا ولكم بالقرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله، সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মুসলিম করেছেন, যিনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, যিনি আমাদেরকে এই পবিত্র মাসে, পবিত্র দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে জুমার সালাত আদায়ের জন্য হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি। দুরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম সকলের উপর, যারা কিয়ামত পর্যন্ত ইহসানের সাথে তাদের অনুসরণ করবেন, তাদের সকলের প্রতি আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন: উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমার প্রতি যা ওহি করা হয়েছে সেই কিতাব থেকে পাঠ করো, আর সালাহ কায়েম করো, নিশ্চয় সালাহ নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কর্ম থেকে বিরত রাখে, আর আল্লাহ তাআলার জিকিরই সবচেয়ে বড়। আর তোমরা কি করো সে বিষয়ে আল্লাহ তাআলা অবগত আছেন। কোরআনে কারীমের বহু আয়াতে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ এরকম আয়াত রয়েছে যে তোমরা নামাজ কায়েম করো, সালাহ কায়েম করো। কিন্তু সালাতের পদ্ধতি, বিস্তারিত পদ্ধতি কোরআনে কারীমে উল্লেখ নেই, এমনকি স্পষ্টভাবে পাঁচ ওয়াক্ত সালাতের কথাও উল্লেখ নেই। ফজরের দুই রাকাত, জোহরের চার রাকাত, আসরের চার রাকাত, মাগরিবের তিন রাকাত, এশারের চার রাকাত, এইসব সংখ্যাও পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ নেই। তো আমরা কীভাবে সালাত কায়েম করব, কোন পদ্ধতিতে করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এই ক্ষেত্রে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। সহিহ বুখারী
631 নম্বর হাদিস তাওহিদ পাবলিকেশনসে, আর ইসলামিক ফাউন্ডেশনে আপনারা পাবেন সেটা 603 নম্বর হাদিস। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো। সালাহ কীভাবে আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। তিনি মিম্বরের উপর আরোহণ করেছেন, মিম্বরের উপর আরোহণ করে সবাই যাতে দেখতে পারে মিম্বরের উপর আরোহণ করে সালাত আদায় করেছেন, সালাত দেখিয়েছেন, শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে হাতে নাতে। কাজেই আমরা সালাত আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে। এখানে ভিন্ন কোনো তরিকা অনুসরণের কোনো সুযোগ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে সর্বক্ষেত্রে সর্ববিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারেরা, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রাসূলের, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, আর তোমরা তোমাদের আমলসমূহকে বরবাদ করিও না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের বাহিরে গিয়ে তোমরা তোমাদের আমলসমূহ বরবাদ করিও না। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। কাজী সালাহ কীভাবে আদায় করতে হবে এই ব্যাপারে রাসূলের আদেশ হলো, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো। কাজেই আমরা রাসূলের এই আদেশ অবশ্যই পালন করতে হবে। যদি আমরা ভিন্ন কোনো পথ অবলম্বন করি তাহলে আমাদের আমল বরবাদ হবে, আমল পণ্ড হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত আদায় করেছেন ওইটা উনাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, আর জিব্রাইলকে আল্লাহ পাক পাঠিয়েছেন রাসূলকে শিক্ষা দেওয়ার জন্য। কাজী সালাহ ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকুন, একটি ভিত্তি। কালিমা এরপরই আমাদের আমলসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো সালাহ। আই সালাহ অবশ্যই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন রাসূলকে, আর রাসূল শিক্ষা দিয়েছেন উম্মতকে। কাজেই যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই আমরা এটাকে আদায় করতে হবে। এই ক্ষেত্রে আমরা ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো মত অনুসরণের কোনো প্রশ্নই উঠে না। নাসাই 890 নম্বর হাদিস, আবার আবু দাউদে সেই হাদিস রয়েছে 727 নম্বর হাদিসে, সহি ইবনে খুজাইমায় রয়েছে 480 নম্বর হাদিসে রয়েছে, ওয়াইল ইবনে হুজর থেকে হাদিস বর্ণিত, আন ওয়াইল ইবনে হুজরিন কাল قلت لانظرن الى صلاه رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت اليه فقام فكبر ورفع يديه حتى حاذت باذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى والرزق والصاعد رسول الله صلى الله عليه وسلم صحابي وائل ابن حجر বলেন আমি মনে মনে বললাম যে আমি অবশ্যই দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেন। লানযুরান্না ইলা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখব যে রাসূলুল্লাহ সাল্লাম কিভাবে সালাত আদায় করেন। তিনি বলেন আমি দেখলাম, ফানাযারতু ইলাইহি, আমি তার দিকে লক্ষ্য করলাম, ফাকামা, তিনি দাঁড়াইলেন, ফাকাব্বারা, আল্লাহু আকবার বললেন, ওয়ারাফা ইয়াদাইহি, আর তিনি হাত উঠাইলেন, হাত্তা হাযাতা উজনাইহি, তার দুনো হাত তার কাঁধ কানের বরাবর হয়ে গেল, কান বরাবর পর্যন্ত তিনি দুনো হাত উঠাইলেন তকবীরে তাহরিমার সময়। এরপরে হাত বাঁধলেন কোথায়? তিনি বলেন সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা, তিনি তার ডান হাত রাখলেন, আলা কাফিল ইউসরা, বাম হাতের তালুর পিঠের উপর, ওয়ার রুজগি ওয়াস সাঈদ, কবজি এবং বাহুর উপর, তিন অংশ উল্লেখ করলেন, বাম হাতের তালুর পিঠ, কবজি এবং বাহু, এর উপর তিনি ডান হাত স্থাপন করলেন, মানে এইভাবে হাত রাখলেন, ডান হাতটাকে বাম হাতের
এই এই জায়গা এই কবজি বাহু এর উপর রাখলেন, এর অর্থ কি পূর্ণ ডান হাতটি পূর্ণ বাম হাতের উপর রাখলেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পর হাত বাঁধছেন। এই এই হাদিস সহিহ বুখারীতে আরও স্পষ্টভাবে রয়েছে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনে আপনারা পাবেন 704 নম্বর হাদিস, আর তাওহিদ পাবলিকেশনসে পাবেন 740 নম্বর হাদিস, আবার সেটা বাংলা মিশকাতের মধ্যে পাবেন 742 নম্বর হাদিস। হাদিস হলো আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال كان الناس يؤمرون ان يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاه قال ابو حازم لا اعلمه الا ينمي ذلك الى النبي صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم الصحابي সাহাল ইবনে সাদ বলেন মানুষদেরকে আদেশ দেওয়া হতো তারা যেন তাদের ডান হাত বাম হাতের উপর রাখে নামাজের মধ্যে সালাতের মধ্যে। তারপর আবু হাজ এই হাদিসের একজন রাবি আবু হাজিম বলেন এই আদেশটি কে আদেশ করতেন, এই আদেশটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করতেন বলেই আমি জানি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ দিতেন তারা যেন ডান হাত বাম হাতের উপর রাখেন। কাজেই এখানে হাদিসে জিরা শব্দ উল্লেখ করা হয়েছে। জিরা বলতে এক হাতকে বোঝায়, এক এক হাতকে জিরা বলে আরবিতে। সূরা হাক্কার মধ্যে আছে সাবউনা জিরা, যে আল্লাহ তাআলা বলেন কাফির কুফফারকে জাহান্নামের মধ্যে 70 হাত লম্বা জিঞ্জির দিয়ে আবদ্ধ করো বান্ধো। 70 হাত লম্বা জিঞ্জিরে বান্ধার কথা বলেছেন আল্লাহ তাআলা কাফিরদেরকে জাহান্নামে। তো 70 হাত বলতে এখন হাত হবে এখান থেকে ওইখান পর্যন্ত, কোণী থেকে আঙ্গুলের আগা পর্যন্ত পূর্ণ হাত হবে। কেউ যদি বলে আমি জায়গা বিক্রি করলাম 20 হাত, তাহলে পূর্ণ হাত হবে, কোণী থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত পূর্ণ হাত হবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাল ইবনে সাদ বলেন লোকজনকে আদেশ দেওয়া হতো তারা যেন তাদের ডান হাত বাম হাতের উপর রাখে, এর অর্থ হলো পূর্ণ বাম হাতের উপর রাখে। এইভাবে বাম হাতের উপর রাখার জন্য আদেশ দেওয়া হতো। কাজেই আমরা ডান হাত পূর্ণ বাম হাতের উপর রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়তেন সেভাবে নামাজ পড়ব। এই হাত কোথায় রাখতে হবে আরও স্পষ্টভাবে রয়েছে সহিহ ইবনে খুজাইমার মধ্যে 479 নম্বর হাদিস। এই হাদিসকে ইবনে খুজাইমা সহিহ বলেছেন, ইমাম শৌকানি সহিহ বলেছেন, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি সহিহ বলেছেন, আরও অনেক মুহাদ্দিস এটাকে সহিহ বলেছেন। হাদিস হলো আন ওয়াইল ইবনে হুজরিন কাল সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহ। ওয়াইল ইবনে হুজর বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম, নামাজ পড়লাম, আর দেখলাম যে তিনি তার ডান হাত বাম হাতের উপর রাখলেন আর হাত দুটি বুকের উপর স্থাপন করলেন। স্পষ্টভাবে উল্লেখ আছে আলা সদরিহি, তার সদর তার সিনা তার বুকের উপর হাত রাখলেন। এই হিসাবে আমরা ডান হাত বাম হাতের উপর রাখব আর হাত দুটো বুকের উপর স্থাপন করব। এই হাদিস বুকের উপর রাখার কথা আরও স্পষ্টভাবে রয়েছে আবু দাউদে, আবু দাউদ 759 নম্বর হাদিস। আন তাউসিন কাল কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা ثم يشد بينهما على صدره وهو في الصلاه طاووس الله عليه বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা উনার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, অতঃপর উভয় হাতকে বাঁধতেন শক্তভাবে তার সিনার উপর নামাজে দাঁড়ানো অবস্থায়। কাজেই আলা সদরিহি শব্দ এখানে স্পষ্ট উল্লেখ আছে যে উনার হাত বাঁধছেন বুকের উপরে। আমরা এই চারটি হাদিস থেকে স্পষ্টভাবে জানলাম যে ডান হাত বাম হাতের উপর রাখতে হয় আর তা বুকের উপর বাঁধতে হয়।
মুসনাদে আহমদের মধ্যে হুলবাত তাই নামক সাহাবি থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাত বাম হাতের কবজি চেপে ধরতেন, সেই হিসাবে আমরা বাম হাতের কবজি চেপেও ধরতে পারি, এটাও ঠিক আছে। দুইভাবে হাত রাখা যায়, ডান হাত পূর্ণ বাম হাতের উপর রাখতে পারি আমরা, আবার ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরতে পারি, উভয়টাই সহি রয়েছে। আর স্থাপন করতে হবে বুকের মধ্যে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানিতে ডান হাত বাম হাতের উপর রেখে থাকি, আবার কখনো ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরে থাকি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর এই সুন্নাহ মোতাবেকই আমাদেরকে আমল করতে হবে। আমাদের সমাজে এর বিপরীতে নাভির নিচে হাত বাঁধার একটা প্রচলন রয়েছে। নাভির নিচে হাত বাঁধার পক্ষে আবু দাউদে একটি জয়ীফ বর্ণনা আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সুন্নত হল ব্যক্তি তার ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখবে। কিন্তু এই হাদিস সহি নয়। এই হাদিসের সনদে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি নামে একজন ব্যক্তি রয়েছেন, তিনি সকল মুহাদ্দিসের দৃষ্টিতে দঈফ, দুর্বল, তার হাদিস গ্রহণযোগ্য নয়। আরও একটি হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি তো হাত ধরি, ডান হাত বাম হাত দিয়ে ধরি, আর এটা নাভির নিচে রাখি। লক্ষণীয় বিষয় হলো দুই হাদিসের কোনো হাদিসে উল্লেখ নেই যে রাসূলুল্লাহ এইভাবে করতেন, রাসূলুল্লাহ নাভির নিচে হাত রেখেছেন এই কথা কোনো সাহাবি উল্লেখ করেননি, কোনো রেওয়ায়েতে উল্লেখ নেই। তারা বলেন আমি এটা করি। এই হাদিসের সনদে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি রয়েছেন। এই দুনো হাদিসের সনদের মধ্যে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি নামে এক ব্যক্তি রয়েছেন। এই ব্যক্তি সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের অভিমত হলো, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, সকল মুহাদ্দিস এই কথার উপরে মুত্তাফাক যে সে দঈফ, কমজোর, দুর্বল, তার হাদিস গ্রহণযোগ্য নয়। হাদিস এই দুই হাদিস উল্লেখ করার পর ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি বলেন, কাল আবু দাউদ সামিতু আহমদ ইবনে হাম্বল ইউদাঈফু আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি। আবু দাউদ এই দুই হাদিস উল্লেখ করার পর বলেন, আমি শুনেছি আমার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের সনদের ব্যক্তি আব্দুর রহমান ইবনে ইসহাককে, আব্দুর রহমান বিন ইসহাক আল কুফিকে দঈফ বলেছেন, আহমদ ইবনে হাম্বল বলেছেন সে দঈফ। হাদিস বিশারদ ব্যক্তিত্ব ইমাম আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি বলেন, মুনকারুল হাদিস আব্দুর রহমান ইবনে ইসহাক, তার হাদিস গ্রহণযোগ্য নয়। ইমাম ইবনে মাঈন রহমতুল্লাহি আলাইহি বলেন, লাইসা বিশাইইন, সে গ্রহণযোগ্য কোনো ব্যক্তি নয়, সে কিছুই না, তার হাদিস গ্রহণযোগ্য গ্রহণ করা হবে এরকম কিছু সে না, উপযুক্ত নয় সে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, ফিহি নজরুন, তার ব্যাপারে আপত্তি রয়েছে। আব্দুর রহমান কুফির হাদিস বর্ণিত হাদিসের ব্যাপারে আপত্তি রয়েছে, কারণ সে বর্ণনার ক্ষেত্রে গ্রহণযোগ্য ব্যক্তি নয়। এইসব কথা রয়েছে কোথায়? হানফি মাজহাবের শ্রেষ্ঠ কিতাব কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক হিদায়া নামক কিতাবের 101 পৃষ্ঠায়, 102 পৃষ্ঠার মধ্যে। তারপরে নাভির নিচে হাত বাঁধার আরও একটি হাদিস রয়েছে, আরও একটি দলিল তারা দিয়ে থাকেন, সেটা মুসন্নফি ইবনে আবি শাইবার মধ্যে ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত। সেই হাদিসে বলা হয়েছে যে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে নাভির নিচে রাখা, তাহতা সুররা, নাভির নিচের শব্দটি হাদিসে উল্লেখ নেই, জালিয়াতি করে এই শব্দ বানানো হয়েছে। ওয়াইল ইবনে হুজর বলেছেন, ডান হাত বাম হাতের উপর রাখা, কিন্তু নাভির নিচে শব্দ সংযোগ করিয়া এই হাদিসকে তারা নাভির নিচের পক্ষে বানিয়েছেন। অথচ মুসন্নফ ইবনে আবি শাইবার মূল কপি সমূহে এই তাহতা সুররা, নাভির নিচের শব্দটা নাই। যদি নাভির নিচের শব্দ না থাকে তাহলে তো নাভির নিচের দলিল হবে না। নাভির নিচে লাগানোতে, শব্দটা বাড়ানোতে এই হাদিস কী হলো? হাদিস হয়ে গেল জাল, বানোয়াট। বর্তমানে হানাফি মাজহাবের সর্বশ্রেষ্ঠ আলিম তকি উসমানি পাকিস্তানি দেওবন্দি আল কাউসার প্রকাশনী বাংলা বাজার থেকে প্রকাশিত 2 নম্বর খণ্ডের 20 পৃষ্ঠায় আছে
আল্লামা তকি উসমানী হানাফি দেওবন্দি তিনি বলেন, এই হাদিস দিয়া দলিল দেওয়া আমার দৃষ্টিতে সহি নয়, কারণ ইবনে মুসন্নাফ ইবনে আবি শাইবার মূল কপিসমূহে এই তাহতা সুরা শব্দ নাই। এখন পাইলেন খবর। তারপরে আরও একটি হাদিস তারা বলেন যে নবী রাসূলের স্বভাব হলো তিনটি, তাড়াতাড়ি ইফতার করা, দেরিতে সেহরি খাওয়া, আর ডান হাত বাম হাতের উপর রাখা নাভির নিচে। কিন্তু এখানেও নাভির নিচে শব্দ নাই, নাভির নিচে শব্দ না থাকা সত্ত্বেও তারা নাভির নিচে শব্দ সংযোগ করেছেন। হাদিস হলো এতটুকু যে নবী রাসূলের স্বভাব হলো, চরিত্র হলো যে তারা তাড়াতাড়ি ইফতার করতেন, ইফতারের সময় হয়ে গেলে আর বিলম্ব করতেন না, আর সেহরি খাইতেন বিলম্ব করিয়া, সেহরির টাইমের একবার শেষ প্রান্তে গিয়ে তারা সেহরি খাইতেন, আর তারা ডান হাত বাম হাতের উপর রাখতেন, ডান হাত বাম হাতের উপর রাখতেন, এটা তাদের স্বভাব ছিল। আমরাও ডান হাত বাম হাতের উপর রাখি, কিন্তু তাহতা সুররা নাভির নিচে রাখতে হবে এই কথা তারা সংযুক্ত করিয়া হাদিসটাকে জাল করেছেন। আর বাইহাকিতে তাদের এই হাদিস রয়েছে, কিন্তু ওই হাদিসের কোনো সনদ নেই, কোনো আলেম এই হাদিসের সনদ উল্লেখ করেননি। আল্লামা সফিউল্লাহ মুবারকপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এই হাদিসের সনদ জানতে পারি নাই, কেউ যদি এই হাদিস দ্বারা দলিল দিতে হয় তাহলে তাকে অবশ্যই এই হাদিসের সনদ বের করতে হবে, কিন্তু আজ পর্যন্ত কেউ এর সনদ উল্লেখ করতে পারেন নাই। অতএব স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের উপর বাম হাত রাখতেন আর তা বুকের উপর স্থাপন করতেন, এটাই সাহাবায়ে কেরামের সুন্নত, এটাই এই মাজহাবকেই গ্রহণ করেছেন, এই কথাটা গ্রহণ করেছেন ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। আর হানফি মুজাবের আলিমরা এই হাদিসকে গ্রহণ করেছেন তাদের শুধু মহিলাদের ক্ষেত্রে, তারা বলছেন ঠিক আছে এই হাদিস ঠিক আছে, বুকে হাত বাঁধছেন রসুল্লাহ, কাজেই আমাদের মহিলারা এটা বেঁধে নেবেন, আর আমরা পুরুষ যারা আছি আমরা নাভির নিচে বেঁধে নেব। এই যে তারা দুই ভাগ করলেন, এক ভাগ মহিলাদের জন্য, এক হাদিস মহিলাদের জন্য আর এক হাদিস পুরুষের জন্য, এই বাঘ বাটুয়ারা কোরআনেও নেই হাদিসও নেই। এমনকি এই বাঘ বাটুয়ারাটা যদি আবু হানিফা করে থাকেন তাহলে আবু হানিফার পরে এসেছেন ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, আরও অনেক মুস্তাহিদ ইমাম, কিন্তু কেউ এই বাঘ বাটুয়ারাকে কবুল করেননি, গ্রহণ করেননি। কেন করেননি? কারণ স্পষ্ট, এক হাদিস সহি আর এক হাদিস দঈফ বা জাল বানোয়াট, বুকে হাত বাঁধার হাদিস সহি, নাভির নিচে হাত রাখার হাদিস দঈফ বা জাল বানোয়াট, কাজেই দুই হাদিস বাঘ বাটুয়া করার কোনো সুযোগ নেই। এই জন্য এই বাঘ বাটুয়াকে তারা কেউ পছন্দ করেননি, কেউ গ্রহণ করেননি। এমনকি হানফি উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম এই কথা স্বীকার করেছেন এবং তারা বই পুস্তক লিখেছেন যে নাভির নিচে হাত নয়, বরং নাভির উপরে বুকের উপরেই হাত বাঁধতে হবে, এই মর্মে অনেক উলামায়ে কেরাম মত পেশ করেছেন। আফসোসের বিষয় হলো আজকে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস মোতাবেক বুকে হাত বাঁধি, তখন আমাদের দিকে ইশারা করা হয়, একজন আরেকজনকে ইশারা করে দেখায় দেখো কি হচ্ছে, মহিলাদের মতন সালাত পড়তেছে। আমরা কি মহিলাদের মতন সালাত পড়ি? না, আমরা তো মহিলাদেরকে অনুসরণ করি না, আমরা অনুসরণ করি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যারা এই রাসূলুল্লাহর সালাতকে মহিলাদের সালাত বলে আখ্যায়িত করে, তারা জঘন্য অপরাধে লিপ্ত আছে, তাদেরকে তওবা করে, তাদেরকে তওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে, নতুবা তারা নবীর সুন্নতকে অবমাননা করার কারণে তারা কঠিন শাস্তির মুখোমুখি হবেন। তারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে থাকেন, মানুষকে বলে থাকেন যে একদল বের হয়েছে, এরা বুকে হাত বাঁধে মহিলাদের মতন, এদেরকে সমাজে নমাজে কোথাও আশ্রয় দিও না। বড় আলিম বলেছেন, আমি নিজের কানে শুনেছি এক মাহফিলে, সমাজে নমাজে কোথাও এদেরকে আশ্রয় দিবেন না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পৃথিবীতে বেঁচে থাকতেন, আর তারা দেখতো যে রাসূলুল্লাহ বুকে হাত বাঁধছেন, আমার মনে হয় ওই সব উম্মতেরা, নবীর মহব্বতের দাবিদাররা, তারা নবীকেও কোথাও স্থান দিত না, প্রশ্রয় দিত না। আবু জেহেল, উতবা, সাইবা এইসব কাফির কুফফার যেভাবে নবীকে সালাত পড়তে বাধা দিয়েছে, যদি আজকের মুসলমানরা, নামদারি মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে হাত বেঁধে সালাত আদায় করতে দেখত, তাহলে রাসূলকে তারা কীভাবে নিত আমি জানি না।
এছাড়া যখন আমাদেরকে দেখে আমরা বুকে হাত বাঁধি, তখন বলে এরা লামজহাবি, এরা মজহাব মানে না। অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজহাব মানতেছি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদের মজহাব মানতেছি, এমনকি আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মজহাব মানতেছি। কীভাবে আবু হানিফার মজহাব আমরা মানতেছি? আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলে গেছেন, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোনো বিষয়ে সহি হাদিস পাওয়া যাবে সেই সহি হাদিসকেই আমার মাঝহাব বলে জানবে। আমরা সহি হাদিস পেয়েছি, আমরা এটাকে আবু হানিফার মাঝহাব বলে জেনেছি। এটা কার আদেশ? এটা স্বয়ং ইমামের আদেশ আমরা পালন করেছি। ইমামের এই আদেশ রয়েছে দুরুল মুহতারে ফতোয়ায় শামিতে, প্রথম খণ্ড 462 পৃষ্ঠার মধ্যে আছে। রাসমুল মুফতি প্রথম খণ্ড 4 পৃষ্ঠার মধ্যে এই কথা আছে, ইমাম আবু হানিফা বলেছেন, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোনো বিষয়ে সহি হাদিস পাওয়া যাবে, হাদিস সহি বলে প্রমাণিত হবে, সেই সহি হাদিসই আমার মাজহাব। আর আমরা সহি হাদিসের উপর আসি, তাহলে আমরা কোন মাজহাবে আসি? আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির প্রকৃত হানফি মাজহাবের উপর আসি। কাজে আমাদেরকে লামাজহাবি বলার কোনো অর্থ নেই, বরং তারাই লামাজহাবি, কারণ তারা ইমাম আবু হানিফার আদেশ অমান্য করেছে। আবু হানিফা বলেছেন সহি হাদিস গ্রহণ করো আর আমার মত বর্জন করো সহি হাদিসের বিপরীত হলে, কিন্তু তারা বর্জন করছে না, বরং তারা আবু হানিফার কিয়াসের উপর অটল আছে। তারা আবু হানিফার আদেশ লঙ্ঘন করিয়া নাভির নিচে হাত বেঁধে যাচ্ছে, এতে তারা ইমামের আদেশকে অমান্য করেছে। ইমামের আদেশ অমান্য করার কারণে তারাই হয়েছে লামাজহাবি। তারা আমাদের অনেক ভাইয়েরা সন্দেহে পড়েন যে আমরা হয়তো ইমাম আবু হানিফাকে অমান্য করি, অস্বীকার করি। মুঠেও এটা সঠিক নয়, বরং আমরা প্রকৃত হানাফি মাজহাবের উপর আছি। আমরা জানি মাজহাবের মাসালা মাসাইল তিন ভাগে বিভক্ত। মনে রাখবেন, মাজহাবের মাসালা মাসাইল তিন ভাগে বিভক্ত। এক ভাগ মাসালা আছে এমন যা পবিত্র কোরআন এবং সহি হাদিসের সঙ্গে হুবহু মিলে যায়। মাজহাবের ওইসব মাসালা মাসাইল মানা ফরজ। মাজহাবের ওইসব মাসালা মাসাইল মানা ফরজ যা পবিত্র কোরআন এবং সহি হাদিসের সাথে হুবহু মিলে যায়। ওইটা মাজহাবে আছে বলি আমরা অমান্য করার কোনো সুযোগ নেই, বরং ওইটা মাজহাব, ওই মাজহাব মানা, মাজহাবের ওই অংশ মানা, এই প্রথম অংশটা মানা আমাদের জন্য ফরজ, যেহেতু এটা কোরআন এবং হাদিস সম্মত। মাজহাবের এমন কিছু মাসালা আছে দ্বিতীয় প্রকারের, যে এইগুলা পবিত্র কোরআন এবং সহি হাদিসে ছোটোখাটো বিষয়, ছোটোখাটো ক্ষুদ্র ক্ষুদ্র মাসালা, পবিত্র কোরআনে এবং সহি হাদিসে স্পষ্ট উল্লেখ নাই। মাজহাবের ইমামরা এইসব মাসালা বের করেছেন গবেষণা করে। এই বের করা মাসালাগুলো আবার কোরআন এবং সহি হাদিসের বিপরীত নয়, কোরআন হাদিসে স্পষ্ট উল্লেখও নেই, আবার এইগুলো যা বের করেছেন তারা কোরআন এবং সহি হাদিসের বিপরীত নয়, ওইসব মাসালা মানা আমাদের জন্য জায়েজ, কোনো অসুবিধা নাই, আমরা মাসালা মানতে পারি, যেহেতু কোরআনে স্পষ্ট নাই এই বিষয়ে কোরআনে কোনো স্পষ্ট উল্লেখ নেই। আবার যে বিষয় তারা আবিষ্কার করেছেন এটা কোরআনে বিপরীত নয়, হাদিসের বিপরীতও নয়, তাহলে এটা মানতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আমরা এটাও মানি। তাহলে মাজহাবের হাদিসসম্মত মাসালা আমরা মানা ফরজ মনে করি, আর যা উল্লেখ নেই বিপরীত না হলে তা মানা আমরা জায়েজ বিশ্বাস করি। আর মাজহাবের তিন নম্বরে, তিন প্রকারে, তৃতীয় প্রকারের এমন কিছু মাসালা আছে যে তারা বের করেছেন কিন্তু আমরা দেখি এটা সহি হাদিসের বিপরীত। হয়তো তারা কিয়াস করেছেন, অথবা জয়ীফ বা দুর্বল বা জাল হাদিসের ভিত্তিতে তারা বের করেছেন, কিন্তু সহি হাদিসের বিপরীত। মাজহাবের এমন সব মাসালা যা সহি হাদিসের বিপরীত আমরা তা বর্জন করি। কেন করি? ইমামের আদেশ মোতাবিক করি। তিনি বলেছেন, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। ইকাদুল হুমামের 50 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ইমাম আবু হানিফা বলেছেন, আমার বক্তব্য যদি রাসুলের বক্তব্যের বিপরীত হয় তাহলে আমার বক্তব্যকে বর্জন করো। কাজেই আমরা ইমামের ওইসব বক্তব্য বর্জন করি যা সহি হাদিসের বিপরীত। এই বর্জন করাও ইমামের আদেশ। অতএব আমরা সুলওয়ানা 100 ভাগ মাজহাবের উপর আছি। আর যারা যা কোরআন হাদিসে আছে তাও মানে, যা নাই সহি হাদিসের বিপরীত তাও মানে, তারা কিন্তু ইমামকে মানেনি, মাজহাবকে মানেনি, তারা অন্ধবিশ্বাসী, তারা ইমামের অনুসারী নয়, খাঁটি অনুসারী নয়।
আশ্চর্যের বিষয় হলো তারা বলেন ইমামের সহি গলত যে সিদ্ধান্তই দিয়েছেন সবাই মেনে নিতে হবে, চোখ বন্ধ করে মেনে নিতে হবে, কোনো কথা বলা যাবে না। যদি কোনো মাসালা সহি হাদিস মোতাবিক হয় আর আপনি আমল করেন তবুও আপনি যাবেন। আমরা প্রশ্ন করি তাহলে আপনারা যে সবে বরাত পালন করেন, সারা রাত মসজিদের মধ্যে আসিয়া জিকির করেন, ইল্লাল্লাহ 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 জিকির করেন, এই সবে বরাত শাবানের 15 তারিখের রাত, 14 দিন দিবাগত 15 তারিখের রাতে মসজিদের মধ্যে জমায়েত হওয়া ইবাদতের জন্য ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা, এটা কি আবু হানিফার আদেশ? আবু হানিফা এটা করেছেন? হানফি মজাবের কোনো কিতাবে আছে যে তোমরা 15 তারিখের নিসফে শাবান, শাবানের 15 তারিখের রাতে মসজিদে জমায়েত হও আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করো আর খতম বসকাও, ইমাম সাহেবের পকেট গরম করো, এটা কি ইমাম আবু হানিফার আদেশ? এটা তো আবু হানিফার আদেশ না। তাহলে আপনারা তো পাক্কা লামাজহাবি, কারণ আপনারা আবু হানিফার আদেশ লঙ্ঘন করেছেন, আবু হানিফার তরিকা লঙ্ঘন করেছেন। তারা এইভাবে শত শত মাসআলা আছে আবু হানিফার বিপরীত, আবু হানিফা এইসব করেননি, তারা করতেছে, আর তারা বলে আমরা হানাফি মাজহাবের লোক, আমরা হানাফি মাজহাবের লোক। আজকে এই 15 তারিখের রাত যখন হবে, নিসফে শাবান হবে, শবে বরাত হবে, তখন সন্ধ্যার পরই ইমাম সাহেবগণ মিম্বরে দাঁড়াইবেন আর বলবেন আজকের রাত বড় পবিত্র, আজকের রাত এমন রাত যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বন্দাকে ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থনা করবে আমি ক্ষমা করে দিব, কে আছো রিজিক চাইবে আমি রিজিক দান করব, কে আছো বিপদগ্রস্ত আমি তোমাদের বিপদ দূর করে দিব। ইমাম সাহেবকে তখন প্রশ্ন করা উচিত, ইমাম সাহেব আপনারা সারা বছর বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ আছেন, আর আজকে কি বলতেছেন যে আল্লাহ তাআলা আজকে প্রথম আসমানে নেমে এসেছেন? তাহলে যদি আল্লাহ তাআলা আজকে প্রথম আসমানে নেমে এসে থাকেন, এর আগে কোথায় ছিলেন, সন্ধ্যার আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আপনারা তো সারা বছর বলেন আল্লাহ আমাদের মসজিদে আছেন, আমাদের বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, সর্বকিছুতে আল্লাহ বিরাজমান, সর্বত্র আল্লাহ বিরাজমান আপনারা বলেন, আর আজকে বলেন পবিত্র রাত আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছেন। তাহলে তো আল্লাহ তাআলা গতকালকে থেকে বা 1 ঘন্টা আগে আসরের সময় আল্লাহ তাআলা আমাদের মসজিদে ছিলেন, কিন্তু আজকে 500 বছরের রাস্তা দূর আজ প্রথম আসমানে চলে গেলেন, তাহলে তো আজকের ফজিলত হওয়ার কোনো প্রশ্নই উঠে না, আজকের রাতের ফজিলত হওয়ার কোনো প্রশ্নই উঠে না। আজকের রাত বড় দুর্ভাগ্যের রাত, বড় দুঃখের রজনী, কারণ আজকে আমাদের থেকে আল্লাহ দূরে চলে গেছেন, প্রথম আসমানে চলে গেছেন, এর আগে আমাদের মাঝে বিরাজমান ছিলেন। এই তাদের মিথ্যা কথা ধরা পড়ে, আমাদের গ্রামের বাসায় বলে মিথ্যা কথা জোড়া লাগে না, মিছা কথা জোড়া লয় না, একটা কথা আছে মিথ্যা কথা জোড়া নেয় না, জোড়া লাগে না। তারা সারা বছর বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান, যে বিশ্বাস করবে না কাফির, একদল বের হয়েছে আর আবার আল্লাহ আরশে, আসলে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই হুজুরদেরকে ধরবেন আপনারা যে হুজুর আজকে কি বললেন যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসেছেন, এর আগে কোথায় ছিলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ফিকহে আকবরের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা আরশে সমুন্নত, আল্লাহ তাআলা আরশে সমুন্নত, এই কথা উল্লেখ করেছেন। তিনি সর্বত্র বিরাজমান নন, এটা সঠিক নয় এই আকিদা, তিনি উল্লেখ করেছেন তার লিখনের মধ্যে। এবার চিন্তা করুন, তারা আকিদাগত দিক দিয়ে, আমলগত দিক দিয়ে ইমাম আবু হানিফার মাজহাব থেকে সরে ভিন্ন পথ ধরেছে, তারা তরিকার ইমাম ধরেছে আরেকজনকে, আকিদার ইমাম ধরেছে মাতুরিদিকে, তারা আকিদার ইমাম হলো মাতুরিদি আর তরিকার ইমাম হলো চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এইরকম অনেক চার তরিকা তারা ধরেছে, অর্থাৎ ইসলামকে তারা ভাগে ভাগে বিভক্ত করেছে, আকিদার নিয়েছে তারা মাতুরিদি থেকে। ইমাম আবু হানিফার আকিদা তারা গ্রহণ করে নাই, কেন করে নাই? কারণ আবু হানিফা এই কথা বলেন না যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, বরং তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আছেন, আরশে আজিমে সমুন্নত আছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কথাই বলেন যে আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন, এই কথা জানা গেছে, আল ইসতিওয়াউ মা'লুমুন ওয়াল কাইফিয়াতু মাজহুলুন ওয়াসওয়ালু আনহু বিদআতুন। ইমাম মালিক বলেন আল্লাহ তাআলা আরশে আছেন, এই কথা আমরা জানতে পারছি কোরআনের 7 খানা আয়াত থেকে, কোরআনের 60টি আয়াতে আছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশে আর সমুন্নত, এই কথা কোরআনের 7 জায়গায় রয়েছে।
তাছাড়া আরো আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সূরা মুলুকের মধ্যে, আমিনতুম মান ফিস সামা, যিনি আকাশে আছেন উনার ব্যাপারে কি তোমরা নিরাপদ হয়ে গেছো যে তিনি তোমাদের ভূমি দশাইবেন না? তোমরা যে পাপ করতেছো, নাফরমানি করতেছো, এর জন্য তিনি তোমাদের ভূমিকে দশাই দিবেন না, যিনি আকাশে আছেন এইভাবে কি তোমরা নিরাপদ হয়েছ? তো আল্লাহ তাআলা আরশে আছেন, আকাশে আছেন, একজন দাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবি একজন একটা দাসীকে নিয়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এটাকে আজাদ করতে চাই। রাসূলুল্লাহ চাইলেন এটা মুমিন না কাফির পরীক্ষা করার জন্য। তিনি বললেন আইনাল্লাহ, একজন দাসীকে বলেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আজকে যদি আপনি কোনো আলিমকে বলেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়, ওই আলিম বলবে এ তো কাফির হয়ে গেছে, বেদিন হয়ে গেছে, পদভ্রষ্ট হয়ে গেছে গে, আল্লাহ কোথায় জিজ্ঞাসা করে, কত বড় বিয়াদ্দব। অথচ আলিম না, একটা দাসী রাখাল, ছাগলের রাখাল, একটা দাসীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন আইনাল্লাহ, তার ইমান আছে কিনা পরীক্ষা করার জন্য বলতেছেন আইনাল্লাহ। তাকে বলছেন না যে কলিমা শাহাদত তুমি পাঠ করো, কারণ হইতে পারে সে কলিমা শাহাদত পাঠ করতে পারে না, যেহেতু সে এই পড়াশোনায় নাই। এই জন্য তিনি সংক্ষেপে বলতেছেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? সে বলতেছে আল্লাহু ফিস সামা, আল্লাহ আকাশে আছেন। এরপরে বলছেন মান আনা, আমি কে? বলছে রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। বলছেন এইটাকে আজাদ করো সেই ইমানদার। আজকে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে আইনাল্লাহ, আল্লাহ কোথায়, তখন তো আলিমরা রেগে যান। আর যদি জিজ্ঞাসা করা হয় আইনাল্লাহ, তখন তারা এর উত্তরে বলবেন আল্লাহ সর্বত্র বিরাজমান। যদি এই কথা উত্তর দেওয়া হয় তাহলে কি রাসূলুল্লাহ তাকে ইমানদার হিসেবে গ্রহণ করতেন? রাসূল তো ইমানদার হিসেবে গ্রহণ করছেন যে বলছে আল্লাহ আসমানে, আল্লাহ আরশে। আবু হানিফার আকীদা হলো আল্লাহ আরশে, আল্লাহ আরশে, এই কথা আবু হানিফার আকীদা। কিন্তু তার অনুসারীরা আজকে বিভ্রান্ত হয়ে বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান। আবার তারাই দেখবেন 15 তারিখের রাতে শাবানে বলবে আল্লাহ আজকে নিজের আসমানে নেমে এসেছেন, কোথার কোনো আগামতা নেই, মিল নেই। তো যারা আবু হানিফার আকিদা মানে না, আমল মানে না, তারাই লা মাজহাবি। আর আমরা আবু হানিফার আকিদাও মানি, আমলও মানি, এই হিসাবে আমরা হইলাম পাক্কা মাজহাবি, প্রকৃত মাজহাবি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পথে আসি। সাহাবায়ে কেরাম যে পথের প্রতীক ছিলেন, আমরা সেই পথের প্রতীক। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, তারা সবাই এক পথের প্রতীক ছিলেন। রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের পথের প্রতীক ছিলেন, আমরা সেই পথের প্রতি আসি। অতএব আমাদেরকে লা মাজহাবি বলার কোনো অর্থ নেই। বরং যারা আবু হানিফার আদর্শ মানে না, আবু হানিফার আকীদা মানে না, আবু হানিফার আমল মানে না, শবে বরাত পালন করে, অথচ শবে বরাত পালন করার কথা আবু হানিফা বলেননি। আবু হানিফার সময়ে শবে বরাত ছিল না, তিনি এই শবে বরাতের আকীদায় বিশ্বাসী ছিলেন না। তারপরে তারা জিকির করে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। বলেন তো ইল্লাল্লাহ অর্থ কি? ইল্লাহ অর্থ ব্যতীত, আল্লাহ অর্থ আল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত, মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, সারা রাত বললে কি হবে? কোনো উপকার হবে না। আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর প্রশংসা সহকারে, গুণগান সহকারে আল্লাহর বরাত প্রকাশ করতে হবে, বলতে হবে আল্লাহু আকবার। এর ফজিলত আছে হাদিসে, হাদিসে আছে আল্লাহু আকবরের ফজিলতের কথা, হাদিস আছে সুবহানাল্লাহ বলার ফজিলতের কথা, হাদিস আছে আলহামদুলিল্লাহ বলার ফজিলতের কথা। কাজী আমরা আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর প্রশংসার জন্য, সুবহানাল্লাহ বলবো আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য, আল্লাহু আকবর বলবো আল্লাহর বরাতটা ঘোষণা করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা দেওয়ার জন্য। আমরা জিকির করবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে ইল্লা, শুধু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। রাসূলের কোনো হাদিসে নাই, কোনো সাহাবি এটা করেছেন বলে প্রমাণ নেই, আবু হানিফা ইল্লাল্লাহর জিকির করেছেন বলে প্রমাণ নেই। শয়তান মানুষকে বিভিন্ন কায়দায় দুঃখা দেয়, প্রবঞ্চনা দেয়। শয়তান বলে তুমি জিকির করিও না, দুনিয়াদারি কাজে কর্মে লিপ্ত রাখে, মোবাইলে গেম খেলার মধ্যে লিপ্ত রাখে। এখন আরও এক খেলা এসেছে, আপনারা জানেন বিশ্বব্যাপী এই খেলা চলছে, এই খেলার মধ্যে মানুষ রাত্রি যাপন করে, তাহাজ্জুদের সময় তারা জাগে এই খেলা দেখার জন্য। অথচ আল্লাহর সামনে দণ্ডমান হয় না রাত্রে তাহাজ্জুদে পড়ার জন্য। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মদিনার অধিবাসী, তিনি ইহুদিদের পণ্ডিত ছিলেন, সবচেয়ে বড় আলিম ছিলেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আমরা আগ থেকে জানতাম তিনি আসবেন, কারণ ওনার অনুসারীরা
ওনার অপেক্ষা করতেছে, উনি আসবেন আসবেন বলিয়া। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে পৌঁছলেন, তখন সব ধর্মের মানুষেরা ওনাকে দেখার জন্য ভিড় করলো। নবী এসেছেন নামে, নবী নামে একজন মানুষ এসেছেন, এই জন্য বিভিন্ন ধর্মের মানুষ, মুসলমান তো এসেছেন, কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, তারাও বীর করেছেন। আবদুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের পণ্ডিত, তিনি বলেন, আমিও বীর করেছি, বীরকারীদের মধ্যে আমিও একজন ছিলাম। আমিও ভাবলাম যে নবী যখন এসেছেন দেখি নবীর চেহারা কীরকম, তিনি সত্যি নবী কিনা আমি দেখি। তিনি বলেন, মানুষেরা ভিড় করেছে নবী দেখার জন্য, আমিও তাদের একজন। আমি যখন নবীর চেহারার দিকে লক্ষ্য করলাম, তখন গভীরভাবে লক্ষ্য করলাম আর দেখলাম যে এই চেহারা মৃত্যুকের চেহারা নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চেহারা মৃত্যুকের চেহারা নয়। আর নবীর মুখ থেকে সর্বপ্রথম যেই কথা শুনলাম, যখন মানুষেরা ভিড় করেছে নবীর সামনে নবী দেখার জন্য, তখন নবী বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি সেখানে ওয়াজ শুরু করেছেন, বক্তব্য দিয়েছেন, সবার জন্য প্রযোজ্য বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও, সালাম করো বেশি বেশি করে, ওয়া তুইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা সহি সালামতে জান্নাতে চলে যাবে। সালামের প্রচলন করলে, মানুষকে খাবার খাওয়াইলে আর তাহাজ্জুদের সালাত আদায় করলে আল্লাহ রাসূল বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, সালামতির সাথে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। আমরা তাহাজ্জুদের সালাত পড়ি না, কিন্তু দেখা যায় এখন তাহাজ্জুদের সময়ও মানুষ জাগে, টিভি দেখার জন্য, খেলা দেখার জন্য তাহাজ্জুদের সময়ও জাগে, অসময়ের জাগা, অর্থহীন জাগা। আমরা জিকির করবো আল্লাহ সুবহান ওয়া তাআলার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নাকুলা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার খায়রুম মিম্মা তলাআত আলাইহি শামস। রাসূল বলেন, একবার এই কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, যার উপর সূর্য উদয় হয় তার চেয়ে আমার কাছে বেশি প্রিয়। সারা পৃথিবীর উপর সূর্য উদয় হয়, আল্লাহ রাসূল বলেন, সারা পৃথিবীতে যা আছে এর চেয়ে বেশি প্রিয় একবার আমি এই কথা বলা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই দোয়া কোনো লম্বা দোয়া না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পড়লে পরে পৃথিবীর যা কিছু আছে এর চেয়ে উত্তম। কারণ এই পৃথিবীতে যা কিছু আছে একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনি যে আল্লাহর নাম নিলেন, আল্লাহর গুণগান করলেন, এটা কখনো ধ্বংস হবে না, আপনার সাথে চিরদিন থাকবে কবরে হাসরে, জান্নাতেও আপনি এর ফল ভোগ করতে পারবেন। এই জন্য আমরা আল্লাহর জিকির করব, সুন্নত তরিকা মোতাবেক, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহর কোনো জিকির নয়, বরং বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। শুধু ইল্লাল্লাহ জিকির নয়, আমাদের ভাইয়েরা সারা রাত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন, শয়তানে বলে তোমরা করো, কোনো আপত্তি নাই আমার, কারণ তোমরা কিছুই পাবে না। শয়তান মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেয়, নামাজ বন্দিকে থেকে দূরে রাখে, জিকির থেকে দূরে রাখে, আর যদি কেউ জিকিরে লেগেও যায় বলে ঠিক আছে তুমি ইল্লাল্লাহ জিকির বেশি করে করো, আর শাবান মাসে 15 তারিখ রাত্রে জাগো, সারা রাত ইবাদত করো, এই ইবাদত করলে আপনি কী পাবেন নবীর সুন্নতের বিপরীতে, আর বলে শাবানের 15 তারিখের দিনে রোজা রাখো, এই রোজার মধ্যেও কোনো কামিয়াবি নাই। কারণ এই হাদিস আলী থেকে বর্ণিত হাদিস ইবনে মাজার মধ্যে রয়েছে যে নিশ্চয় শাবান 15 তারিখের রাত্রিতে জাগো, রাত্রি জাগো আর দিনে রোজা রাখো, এই হাদিসটা একবারে জাল, দুমদুমা জাল, বানাউট, এই হাদিসের উপরে আমল করা যাবে না। হ্যাঁ, আপনারা শাবানের রোজা রাখবেন, শাবান মাসে এমনি রাসূলুল্লাহ রোজা রাখতেন বেশি বেশি, নামাজ বন্দিকে বেশি বেশি করতেন, আপনারা করবেন, দোয়া করবেন, নামাজ পড়বেন বেশি বেশি সব সময় সারা মাস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে সব মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বিদের রোজা রাখার কথা বলেছেন। আপনারা সেই হিসাবে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতে পারেন আইয়ামে বিদ হিসাবে, শাবানের নিসফে শাবান হিসাবে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো সালাত আদায়ের তৌফিক দান করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। কুল তুমা সামিতুম ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি।
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا أما بعد فإني أوصيكم ونفسي أولًا بتقوى الله والمواظبة على ذكر الله ألا خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ألا لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أيها الإخوان أمرنا بالصلاة والسلام على النبي المحترم حيث قال الله عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فصل وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم امطر شابيب رضوانك على السابقين الأولين من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان خصوصا على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق صاحب رسول الله في الغار وعمر الفاروق قامع أساس الكفار وعثمان ذي النورين كامل الحياء والوقار وعلي المرتضى أسد الله الجبار رضوان الله عليهم أجمعين أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لحينا وميتنا اللهم اغفر لحينا وميتنا اللهم ارحم موتانا وموتى المسلمين اللهم ارحم موتانا وموتى المسلمين اللهم جازهم بالإحسان إحسانا وبالسيئة عفوا وغفرانا اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وأقم الصلاة. খাতার সোজা করুন, পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাঁড়ান, শয়তানের জন্য কোনো জায়গা ফাঁকা রাখবেন না, খালি রাখবেন না। জাযাকুমুল্লাহ খাইরা। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى
فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়াহু আলা কুল্লি শাইইন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা নাবুদু ইল্লা ইয়াহু, লাহুল হামদু ওয়া লাহু আস-সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসুন